ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হুগলির গুড়াপ থানার পুলিশ। ধৃত তিনজনকেই আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে একদল দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে গুড়াপের জরুল গ্রামে জড়ো হয়েছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দিয়েছিলেন পুলিশ কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই ছুটে পালানোর চেষ্টা করে দুষ্কৃতী দলের সদস্যরা, তবে তিনজনকে ধরতে সক্ষম হয় পুলিশ। তাদেরকে আটক করতেই আগ্নেয়াস্ত্র, ভজালি এবং দোকানের সাঁতার কাটার বেশ কিছু যন্ত্রপাতি উদ্ধার হয়। এরপরই ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং আজ তাদেরকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে ধৃত তিনজনকে হেফাজতে নিয়ে বাকি দুষ্কৃতীদের ধরতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।